আসসালামু আলাইকুম। আজ শনিবার 20 মে 2023। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি ফারিয়া হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের হামরিয়া যেন গুলিস্তান, সন্ধ্যা হলেই মানুষ বেচাকেনা হয় যেখানে। ক্যান্সারে আক্রান্ত ওমান প্রবাসীর সন্তান, সহযোগিতা চান সবার। ওমানে ভারী বৃষ্টির পূর্বাভাস, সবাইকে সতর্ক থাকার আহ্বান। মালয়েশিয়া প্রবাসীদের সাথে প্রতারণা, 3 বাংলাদেশিকে আটক। মিশর যাবেন ওমানের সুলতান, 2 দিনের জন্য পুলিশের সতর্কতা জারি। এক হচ্ছে আরব দেশ, পশ্চিমাদের হুঁশিয়ারি দিলেন সৌদি প্রিন্স। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে সকালের নাস্তা মিলছে মারহাবা রেস্টুরেন্টে। ওমানে আমরাই দিচ্ছি চিনিগুড়া পোলাওর চালের তৈরি পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি। আরও থাকছে বিয়ে বাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। চারিদিকে শুধুই মানুষ আর মানুষ, দেখে বুঝার উপায় নেই এটি ঢাকার গুলিস্তান নাকি মরুর দেশ ওমান। দেশ থেকে ভিটে মাটি বিক্রি করে দালালের খপ্পরে পড়ে ওমান যে এভাবেই কাজের সন্ধান করেন প্রবাসীরা। রাজধানীর মাস্কাটের প্রাণকেন্দ্র হামরিয়াতে এভাবেই প্রতিদিন ভিড় জমান প্রবাসীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পরিবার আর আত্মীয় স্বজনদের ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমান প্রবাসীরা। বিদেশে থাকলেও মন পড়ে থাকে দেশে, মনে প্রাণে ধারণ করেন বাংলাদেশকে। তাই নিজের মনের কথা বলতে প্রবাসে খুঁজে বেড়ান আরেক বাংলাদেশিকে। ঠিক তেমনি ওমানে বাঙালি পাড়ার আরেক নাম হামেরিয়া। ইতিমধ্যে এলাকাটি দ্বিতীয় বাংলাদেশ হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। প্রতিদিন সন্ধ্যা হলেই ভিড় জমে বাংলাদেশি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমিকদের। প্রায় 7 লাখের মতো বাংলাদেশি ওমানে বসবাস করছেন। পুরো ওমানে ছড়িয়ে ছিটিয়ে এসব বাংলাদেশি আছেন। দেশটির ভেতর যে কয়টা বিভাগ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সালালা, সোহার, ইবরি ও মাস্কাট। সাধারণত মাস্কাট থেকে এই শহরগুলোর দূরত্ব 300 থেকে 1100 কিলোমিটার। কাজের জন্য বেশিরভাগ শ্রমিক থাকেন শহরের বাইরে, আবার কেউ থাকেন মরুভূমিতে। এখানে বেশিরভাগ শ্রমিকই ফ্রি ভিসার, আর তাই তাদের কাজের নেই কোনো নিশ্চয়তা। নিজেদের কাজের সন্ধান নিজেরাই করে নেন, আর এজন্য রয়েছে প্রসিদ্ধ এক জায়গা যার নাম হামরিয়া। রাজধানী মাস্কাটের রুইতে অবস্থিত হামরিয়াকে ওমানিরা বলেন দ্বিতীয় বাংলাদেশ, কারণ ওখানকার 80% লোকই বাংলাদেশি। ওমানে অবস্থানরত বেশিরভাগ শ্রমিকই এখানে রুম নিয়ে থাকেন, বিশেষ করে যারা ফ্রি ভিসার। প্রতিদিন সন্ধ্যার পর থেকে বিভিন্ন কোম্পানির জন্য শ্রমিক নিতে আসেন, অনেকটা আমাদের দেশে গ্রামগঞ্জের হাটের মতোই। ছোট্ট একটা ব্যাগ নিয়ে সবাই দাঁড়িয়ে থাকেন, মাঝখানে উঁচু জায়গায় দাঁড়িয়ে যার শ্রমিক দরকার সে বলতে থাকে। এভাবে দরদাম করে এখান থেকে প্রতিনিয়ত শ্রমিকরা কাজে যোগদান করেন বিভিন্ন পেশায়। বিশেষ করে প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত এলাকাটি ঢাকার গুলিস্তানের মতো রূপ ধারণ করে। দেখলে বোঝার উপায় থাকে না এটিকে ওমানে আছেন না বাংলাদেশে, কারণ মাস্কাটের বাইরে যেসব শ্রমিক কাজ করেন তারা শুক্রবার আসেন পরিচিতদের সঙ্গে দেখা করতে এবং ভালো কাজের সন্ধানে। এজন্য আবার প্রায় শুক্রবার সন্ধ্যার পর পুলিশের চেকিংও হয়ে থাকে। যদি কেউ বুঝতে পারে পুলিশ আসছে, সে এমন এক সংকেত দেয় যাতে অন্য সব বাঙালিরা বুঝতে পেরে যায় এবং যে যার মতো এদিক সেদিক পালিয়ে যায়। এর মাঝে অনেকে ধরা পড়ে পুলিশের হাতে। যারা পুলিশের হাতে আটক হয় তাদের বেশিরভাগকেই দেশে পাঠিয়ে দেওয়া হয়, অন্যথায় জেল খাটতে হয়। আর যাদের আরবাব ভালো, অর্থাৎ স্পন্সর ভালো, তাদের ওমানি স্পন্সর থানায় গিয়ে জরিমানা দিয়ে ছাড়িয়ে আনেন। আপনজন ছেড়ে প্রবাসে এইভাবেই প্রতিনিয়ত সংগ্রাম করে যান বেশিরভাগ শ্রমিক। অথচ পরিবারের মানুষ মনে করে বিদেশ মানেই টাকা আর টাকা, যখন চাইবে হুট করে গাছ থেকে টাকা ছিঁড়বে এবং পাঠিয়ে দেবে। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা কীভাবে থাকেন, কেমন কাটে তাদের বিদেশ জীবন, এটি একমাত্র প্রবাসীরাই বোঝেন। কেউ তাদের দুঃখ বুঝতে চায় না, সবাই শুধু টাকা বা রেমিটেন্সের হিসাবটাই গণে। সর্বনিম্ন খরচে ওমানে ইনভেস্টর ভিসা, গাড়ির মুলকিয়া, লাইসেন্স, ভিসা পতাকা সহ যাবতীয় সরকারি কাজের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওমান প্রবাসী ফজলুল হকের সন্তান আবিদ। জীবন কি এখনও বুঝে ওঠার আগেই জায়গা হয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে। শিশু আবিদকে বাঁচাতে 25 লাখ টাকা খরচ করে এখন নিঃস্ব প্রবাসী ফজলুল হক।
সন্তানকে বাঁচাতে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় 1.5 লাখ টাকা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এই অসহায় বাবার, এই বাবাকে সহযোগিতার টাকা পাঠানোর বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সঙ্গে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই ভিডিওর স্ক্রিনে ও ডিসক্রিপশনে দেয়া আছে। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। শনিবার এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে ওমানের বেশ কিছু প্রদেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মাস্কাট, আল বুরাইমি, আল দাহিরা, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আল দাখিলিয়া, দক্ষিণ ও উত্তর আশারকিয়া এবং ধোপার প্রদেশের 20 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় নাগরিক ও প্রবাসীদের ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল থেকে দূরে থাকতে বলা হয়েছে। একই সাথে বৃষ্টির পানিতে শিশুদের সাঁতার কাটা থেকে বিরত রাখা এবং ঝুঁকিপূর্ণ ওয়াদি দিয়ে গাড়ি পারাপার না করতে বলা হয়েছে। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি শাকসবজি ও মিঠা পানির মাছ সবই মিলছে আল বারাকা হাইপার মার্কেটে। এছাড়াও শাড়ি, পাঞ্জাবি, বিয়ের শেরওয়ানি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, হাউসহোল্ড এবং আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র মিলছে এখানে। সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আল বারাকা হাইপার মার্কেট, বিদেশের মাটিতে স্বদেশি পণ্যের সমাহার। মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার কথা বলে লাখ লাখ রিঙ্গিত ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী সহ 3 বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার 19 মে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বদ্রিন মহসিন। তবে অভিবাসন বিভাগের পক্ষ থেকে এখনও আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি। জানা যায়, মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বিদেশিদের বৈধতা দিতে রিক্যালিব্রেশন 2.0 নামে একটি প্রকল্প চালু করেছে দেশটির সরকার। আর এই প্রকল্পের আওতায় বৈধতা দেওয়ার নামে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিত প্রতারক চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে 48 বছরের এক নারীসহ 3 বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানের সময় ওই নারীর বাসভবন থেকে 215টি সিআইডি কার্ড, নগদ 61,550 রিঙ্গিত, 3টি কোম্পানির লাইসেন্স ও 367টি পাসপোর্ট জব্দ করা হয়, যার সব পাসপোর্টই বাংলাদেশি। আর ওই নারী এই সিন্ডিকেটের মূল হোতা। ইমিগ্রেশন বিভাগের পরিচালক বলেন, কুয়ালালামপুর অভিবাসন এনফোর্সমেন্ট বিভাগের অপারেশন ইন্টেলিজেন্সি ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার সকাল 11টার দিকে কুয়ালালামপুর তামান মেলাতি উতামারের একটি আবাসিক ভবনে এবং তামান শ্রী রামপাইয়ের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর দুপুর 12:30টার দিকে তামান শ্রী রামপাইয়ের একটি অফিসে দ্বিতীয় অভিযানে 53টি বাংলাদেশি পাসপোর্ট, কম্পিউটার ও প্রিন্টিং মেশিন, 198টি সিআইডি কার্ড, 6টি বিদেশি কর্মী কার্ড, 7টি পেমেন্ট রেকর্ড বই, 8টি কোম্পানির ফাইল, 3টি কোম্পানির লাইসেন্স, 1টি ইউনিট সিসিটিভি ডিকোডার ও 1টি স্মার্টফোন ইউনিট জব্দ করে। এই চক্রটি নির্মাণ সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেওয়ার নামে জনপ্রতি প্রায় 2,10,000 টাকা করে গ্রহণ করত বলে জানিয়েছে পুলিশ। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নম্বরে। দুই দিনের রাষ্ট্রীয় সফরে মিশর যাবেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। আর তাই আগামীকাল রবিবার দেশটির রাস্তার গাড়ি পার্কিং নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। মিশরের উদ্দেশ্যে রবিবার সকালে রওনা দিবেন সুলতান। আর এই সময় রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে এক বিবৃতি জারি করেছে পুলিশ। এতে বলা হয়, রবিবার এবং সোমবার দুই দিন আল বারাকা প্যালেস রাউন্ড অ্যাবাউট থেকে রয়্যাল প্রাইভেট বিমানবন্দর পর্যন্ত সুলতান কাবুস স্ট্রিটের লেনের উভয় পাশে যানবাহন পার্কিং সীমাবদ্ধ থাকবে। ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক এই পথে চলাচল করবেন। আর তাই রাজকীয় প্রোটোকল অনুযায়ী এই দুই দিন রাস্তায় ট্রাফিক ব্যবস্থা বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সুলতান মিশরের রাষ্ট্রপতির আমন্ত্রণে দুই দিনের সফরে মিশর যাবেন। ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার এবং সোমবার আল বারাকা প্যালেস রাউন্ড অ্যাবাউট থেকে রয়্যাল প্রাইভেট এয়ারপোর্ট পর্যন্ত সুলতান কাবুস স্ট্রিটের উভয় পাশে যানবাহন পার্কিং করতে নিষেধ করা হয়েছে। সকল যানবাহন মালিক ও চালকদের এই আইন মানতে অনুরোধ জানিয়েছে পুলিশ। একই সাথে সুলতানের নিরাপত্তায় উপরোক্ত বিষয়গুলো মেনে চলা এবং জনস্বার্থে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে এক হচ্ছে আরব দেশ। বছরের পর বছর ধরে চলা আরব দেশের সংঘাত বন্ধ হয়ে এখন শান্তির পায়রা উঠছে আরবে, যদিও এটিকে ভালোভাবে নিচ্ছে না আমেরিকা। তবুও পশ্চিমাদের কঠোর হুঁশিয়ারি দিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আরব অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দিব না, এমন হুঁশিয়ারি দিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। আরব লীগের 32তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা আমাদের অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দেব না। আমাদের দেশগুলো বছরের পর বছর দ্বন্দ্ব সংঘাতের শিকার ছিল, তা যথেষ্ট আর নয়। ফিলিস্তিন ইস্যুটি আরব ও মুসলিম বিশ্বের প্রধান এবং কেন্দ্রীয় সমস্যা। ফিলিস্তিন ইস্যু সৌদি আরবের পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচ্য বলে মন্তব্য করেন সালমান। ফিলিস্তিন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলে সালমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিন মোহাম্মদ বিন সালমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরব লীগে স্বাগত জানিয়ে বলেন, এক দশক ধরে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অবরুদ্ধ অবস্থা থেকে ফেরানো হয়েছে। এদিকে দীর্ঘ 12 বছরেরও বেশি সময় পর আরব লীগের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার প্রথম ভাষণে বলেন, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘ এক যুগ পর আরব লীগে সিরিয়াকে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া ও চীন। অন্যদিকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরব গেছেন। সেখানে আরব লীগের সামিটে তাকে দেখা গেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে। সৌদি আরবের সঙ্গে ক্রিমিয়া ও সাময়িক অধিকৃত অঞ্চলের রাজবন্দী ইউক্রেনীয় জনগণের প্রত্যাবর্তন, শান্তি চুক্তি ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেন জেলেনস্কি। এই শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট আসাদের উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফারিয়া হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।